আজকের ভিডিওটি শুরু করার আগে প্রথমেই আমি তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। তোমাদের অনেক কমেন্ট থেকে আমি জানতে পেরেছি যে আমার আপলোড করা আগের ভিডিও থেকে তোমরা বিভিন্নভাবে উপকৃত হয়েছ এবং তোমরা আরও অনেক বেশি ভিডিও চাইছো আমার থেকে। আমি চেষ্টা করব তোমাদের প্রয়োজনীয় ভিডিও প্রিপেয়ার করে আপলোড করতে। চলে আসি আজকের ভিডিওতে। আজকেই আমি মূলত পলিটিক্যাল সায়েন্সের জেনারেল সাবজেক্ট নিয়ে ডিসকাস করব। তোমরা অলরেডি জানো সিবিসিএস সিস্টেম ইমপ্লিমেন্ট করায় ক্যালকাটা ইউনিভার্সিটি প্রত্যেকটা সাবজেক্টে নতুন সিলেবাস প্রিপেয়ার করেছে এবং জেনারেলও নতুন সিলেবাস প্রিপেয়ার করা হয়েছে। এই ভিডিওতে মূলত CC-1 অর G-1 যেটি ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে সেই CC-1 এবং G-1-এর সিলেবাস, এন্ড সেমিস্টার কোয়েশ্চেন প্যাটার্ন, ইন্টারনাল অ্যাসেসমেন্ট, টিউটোরিয়াল, এগুলোতে কী থাকবে এবং এর সাথে সাথে কী কী বই পড়তে হবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আসছি ডিস্ট্রিবিউশন অফ মার্কসে। এবার দেখে নেওয়া যাক একটা পেপারে যেখানে 100 মার্ক্স হয়েছে সেই 100 মার্ক্সটা কীভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে। প্রথমে রয়েছে অ্যাটেন্ডেন্স। এই সেমিস্টার সিস্টেমে স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্সের উপরে মার্কস দেওয়া রয়েছে। অ্যাটেন্ডেন্সে থাকছে 10 নম্বর। রয়েছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, তাতে রয়েছে 10 নম্বর। রয়েছে টিউটোরিয়াল, তাতে রয়েছে 15। রয়েছে এন্ড সেমিস্টার এক্সাম, তাতে রয়েছে 65। অর্থাৎ টোটাল হলো 100। আসছি ইন্টারনাল অ্যাসেসমেন্টে। প্রথমেই দেখে নেওয়া যাক ইন্টারনাল অ্যাসেসমেন্টে কত মার্কস রয়েছে। রয়েছে 10 মার্কস। নিচে তিনটি পদ্ধতি উল্লেখ করা হবে। এই তিনটি পদ্ধতির মধ্যে যে কোনো একটি পদ্ধতি নিয়ে ডিপার্টমেন্ট ইন্টারনাল অ্যাসেসমেন্ট নিতে পারে। এবার দেখে নেওয়া যাক সেই পদ্ধতিগুলো কী কী। নাম্বার 1, রিটেন এক্সাম, অর্থাৎ তোমাদের রিটেন এক্সাম নেওয়া হতে পারে। নাম্বার 2, ভাইভা ভোসে, অর্থাৎ তোমাদের ওরাল টেস্ট নেওয়া হতে পারে। অ্যান্ড নাম্বার 3, ওরাল প্রেজেন্টেশন, অর্থাৎ তোমাদের কোনো টপিক দেওয়া হতে পারে, সেটা নিয়ে বলতে বলা হতে পারে। তবে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কলেজের পলিটিক্যাল সায়েন্সের ডিপার্টমেন্ট। এবার আসছি টিউটোরিয়ালে। দেখে নেওয়া যাক টিউটোরিয়ালের জন্য কত নাম্বার বরাদ্দ রয়েছে। টিউটোরিয়ালে রয়েছে 15 মার্কস। এই টিউটোরিয়ালে কী করানো হবে, না এখানে দুটো মোডের কথা বলা হয়েছে। এই দুটো পদ্ধতি উল্লেখ করে দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটি পদ্ধতি গ্রহণ করে ডিপার্টমেন্ট টিউটোরিয়াল করাতে পারে। প্রথমে রয়েছে রিটেন মোড। দেখে নেওয়া যাক রিটেন মোডে কী রয়েছে। রিটেন মোডে রয়েছে 1 টার্ম পেপার আপ টু 1000 ওয়ার্ডস। একটা টার্ম পেপার করানো হতে পারে, সেটা 1000 শব্দের মধ্যে। সেকেন্ডে রয়েছে ইচ অফ দ্য 2 টার্ম পেপার্স আপ টু 500 ওয়ার্ডস। দুটো টার্ম পেপার করানো হতে পারে, প্রতিটা টার্ম পেপারের জন্য ওয়ার্ড লিমিট 500। 3 নম্বরে রয়েছে ইকুইভ্যালেন্ট বুক রিভিউ। এছাড়া রয়েছে ইকুইভ্যালেন্ট কম্প্রিহেনশন অ্যান্ড ইকুইভ্যালেন্ট কোটেশন অর এক্সার্পট এলাবোরেশন। নাম্বার 2 রয়েছে প্রেজেন্টেশন মোড। এবার দেখে নেওয়া যাক প্রেজেন্টেশন মোডে কী কী রয়েছে। রয়েছে
রিপোর্ট প্রেজেন্টেশন অথবা পোস্টার প্রেজেন্টেশন, এছাড়াও থাকছে ফিল্ড ওয়ার্ক। এই ফিল্ড ওয়ার্কের মধ্যে কী করানো যেতে পারে একটু দেখে নেওয়া যাক। ফিল্ড ওয়ার্ক করানো যেতে পারে সিলেবাস রিলেটেড কোনো টপিক অথবা কোনো কারেন্ট টপিক্সের উপরে। অ্যান্ড এটা খুব গুরুত্বপূর্ণ, এই ফিল্ড ওয়ার্ক গ্রুপে করানো যেতে পারে। তবে এই দুটো মোডের মধ্যে কোন মোড নিয়ে কাজ করা হবে, কোন মোডের উপর বেস করে টিউটোরিয়াল নেওয়া হবে, এ ব্যাপারে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ডিপার্টমেন্টের অনারেবল প্রফেসররাই। এবার দেখে নেওয়া যাক সিসি ওয়ান অর জি ওয়ানের সিলেবাসটা কী রয়েছে। পড়তে হচ্ছে ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল থিওরি, দুটো মডিউল রয়েছে। মডিউল ওয়ানে কী রয়েছে এবার দেখে নেওয়া যাক। এক নম্বরে রয়েছে পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্সের নেচার অ্যান্ড স্কোপ। রয়েছে ডিফারেন্ট অ্যাপ্রোচেস, কোন কোন অ্যাপ্রোচ রয়েছে সেটা একবার দেখে নেওয়া যাক। নর্মেটিভ অ্যাপ্রোচ, বিহেভিয়ারাল অ্যাপ্রোচ, পোস্ট বিহেভিয়ারাল অ্যাপ্রোচ, মার্কসিস্ট অ্যান্ড ফেমিনিস্ট অ্যাপ্রোচ। নাম্বার টুতে রয়েছে স্টেট, স্টেটের উপর কিছু থিওরি তোমাদের এখানে পড়তে হচ্ছে। নাম্বার ওয়ান কন্ট্রাক্ট থিওরি, নাম্বার টু আইডিয়ালিস্ট থিওরি, নাম্বার থ্রি লিবারাল থিওরি। এছাড়া রয়েছে মার্কসিস্ট থিওরি অ্যান্ড গান্ধিয়ান থিওরি। রয়েছে সভরেনটি অফ দ্য স্টেট, এর মধ্যে রয়েছে মনিস্টিক অ্যান্ড প্লুরালিস্টিক থিওরিজ। এবার দেখে নেওয়া যাক সিসি ওয়ান অর জি ওয়ানের সিলেবাসটা কী রয়েছে। পড়তে হচ্ছে ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল থিওরি, দুটো মডিউল। এবার নাম্বার থ্রিতে কী রয়েছে দেখা যাক। নাম্বার থ্রিতে রয়েছে ফান্ডামেন্টাল কনসেপ্টস, এই ফান্ডামেন্টাল কনসেপ্টসের মধ্যে কী কী রয়েছে একটু দেখে নেওয়া যাক। ফান্ডামেন্টাল কনসেপ্টের মধ্যে রয়েছে ল, রাইট, লিবার্টি, অ্যান্ড ইকুয়ালিটি। এই চারটেরই পড়তে হচ্ছে মিনিংস, সোর্সেস অ্যান্ড ইন্টার রিলেশনস।
আসছি চার নম্বর পয়েন্টে। নাম্বার ফোরে রয়েছে কি কনসেপ্টস, এই কি কনসেপ্টসের আন্ডারে কী কী রয়েছে একটু দেখে নেওয়া যাক। রয়েছে ন্যাশনালিজম অ্যান্ড ইন্টারন্যাশনালিজম। এই ন্যাশনালিজম অ্যান্ড ইন্টারন্যাশনালিজমের মিনিংস তোমাদের পড়তে হবে, অ্যান্ড পড়তে হবে ফিচার্স। রয়েছে ডেমোক্রেসি, ডেমোক্রেসিতে তোমাদের পড়তে হচ্ছে মিনিং অফ ডেমোক্রেসি অ্যান্ড নেচার অফ ডেমোক্রেসি। এই ছিল তোমাদের মডিউল ওয়ান, এবার আমরা চলে যাব মডিউল টুতে। আসছি মডিউল টুতে, দেখে নেওয়া যাক মডিউল টুতে কী রয়েছে। নাম্বার ফাইভ হিসেবে রয়েছে মার্কসিজম, এর আন্ডারে রয়েছে ডায়ালেকটিক্যাল অ্যান্ড হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম। রয়েছে ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগল। রয়েছে থিওরি অফ এভলিউশন, এই থিওরি অফ এভলিউশনে কি কি রয়েছে এবার দেখে নেওয়া যাক। লেনিনস থিওরি অফ এম্পেরিয়ালিজম, নাম্বার সিক্স ফ্যাসিজম। ফ্যাসিজমের আন্ডারে পড়তে হচ্ছে মিনিং অফ ফ্যাসিজম, ফিচার্স অফ ফ্যাসিজম অ্যান্ড সিগনিফিকেন্স। নাম্বার সেভেনে রয়েছে পলিটিক্যাল পার্টিস অ্যান্ড ইন্টারেস্ট গ্রুপস। এই চ্যাপ্টারের মধ্যে পড়তে হচ্ছে তোমাদের এদের ফাংশনস অ্যান্ড এদের রোল। রয়েছে মেথডস অফ রিপ্রেজেন্টেশন, এবার আমরা দেখব এই মেথডস অফ রিপ্রেজেন্টেশনের মধ্যে কি কি রয়েছে। নাম্বার ওয়ান টেরিটোরিয়াল, নাম্বার টু ফাংশনাল, নাম্বার থ্রি প্রপোর্শনাল। তো এই ছিল মডিউল টু, অর্থাৎ এখানে তোমাদের শেষ হলো সিলেবাস। এরপরে আমরা দেখব এন্ড সেমিস্টার কোয়েশ্চেন প্যাটার্ন, অর্থাৎ ডিসেম্বর মাসে তোমাদের যে 65 মার্কসের পরীক্ষা দিতে হবে তার কোয়েশ্চেন প্যাটার্ন এরপরে আমরা দেখব। আসছি এন্ড সেমিস্টার কোয়েশ্চেন প্যাটার্ন, দেখে নেওয়া যাক টোটাল কত মার্কস। ফুল মার্কস 65,
কী ধরনের কোয়েশ্চেন আসবে সেটা এবার আমরা দেখব। দেখো, তোমাদের সামনে একটা টেবিল দেখতে পাচ্ছ, সেখানে রয়েছে কোয়েশ্চেন টাইপ, অ্যাভেলেবল কোয়েশ্চেন্স, কোয়েশ্চেন্স টু অ্যাটেম্পট, ওয়ার্ড লিমিট, মার্কস অর পার কোয়েশ্চেন্স অ্যান্ড ফুল মার্কস। প্রথমেই আসছি কোয়েশ্চেন টাইপে। কোয়েশ্চেন টাইপ অবজেক্টিভ, তোমাদের 15টা অবজেক্টিভ কোয়েশ্চেন আসবে এবং 15টাই অ্যাটেম্প করতে হবে। এখানে ওয়ার্ড লিমিট কিছু থাকছে না এবং প্রত্যেকটার জন্য মার্ক্স থাকছে 1, অর্থাৎ 15 × 1 = 15। নেক্সট আসছে ডেসক্রিপটিভ। ডেসক্রিপটিভ কোয়েশ্চেনে তোমাদের টোটাল 4টে কোয়েশ্চেন থাকবে এবং 2টো অ্যাটেম্প করতে হবে। 2টো অ্যাটেম্প করতে হবে কীভাবে, 2টো মডিউল থেকে, মডিউল 1, মডিউল 2, 2টো মডিউল থেকে 4টে কোয়েশ্চেন থাকছে টোটাল, এবং তোমাদের প্রত্যেকটা মডিউল থেকে কিন্তু একটা একটা করে অ্যাটেম্প করতে হবে। অর্থাৎ 2টো অ্যাটেম্প তোমরা যে করবে, মডিউল 1 থেকে একটা এবং মডিউল 2 থেকে একটা তোমাকে অ্যাটেম্প করতে হবে। এর জন্য ওয়ার্ড লিমিট থাকছে 100, অর্থাৎ তোমাকে এই প্রত্যেকটা প্রশ্ন যে আনসার দেবে সেটা 100 শব্দের মধ্যে হবে, এবং এর জন্য মার্কস থাকছে 10, অর্থাৎ 10 × 2 = 20। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন। এখানেও 4টে কোয়েশ্চেন থাকবে, 2টো আনসার করতে হবে এবং এই 2টোও কিন্তু ঠিক আগের মতোই 2টো মডিউলের প্রত্যেকটা মডিউল থেকে একটা একটা করে আনসার করতে হবে। এখানে ওয়ার্ড লিমিট হচ্ছে 500 এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কস রয়েছে 15, অর্থাৎ 15 × 2 = 30। তাহলে আমরা দেখতে পাচ্ছি 15 + 20 + 30, অর্থাৎ টোটাল মার্কস 65। তো এই হলো তোমাদের এন্ড সেমিস্টার কোয়েশ্চেন প্যাটার্ন। এরপর আসছি এই কোর্সের জন্য তোমরা কী বই পড়বে। এর জন্য পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট অফ ক্যালকাটা ইউনিভার্সিটি কিছু বই সাজেস্ট করেছে, সেই বইগুলি আমি এখানে তুলে ধরেছি। মোহিত ভট্টাচার্য ও বিশ্বনাথ ঘোষের লেখা আধুনিক রাষ্ট্রবিজ্ঞান পড়তে পারো তোমরা, অনাদিকুমার মহাপাত্রের লেখা রাষ্ট্রবিজ্ঞান, এছাড়া হিমাচল চক্রবর্তী লেখা রাষ্ট্রবিজ্ঞান। এছাড়া রয়েছে সত্য সাধন চক্রবর্তী ও নির্মলকান্তি ঘোষের লেখা রাষ্ট্রবিজ্ঞান। এই রাষ্ট্রবিজ্ঞান কিন্তু বইটির নাম। এছাড়া রয়েছে দেবাশিষ চক্রবর্তীর লেখা রাষ্ট্র তত্ত্ব ও প্রতিষ্ঠান, রয়েছে এমিল বার্নসের লেখা মার্ক্সবাদ, হোয়াট ইজ মার্ক্সিজম, তার অনুবাদ হচ্ছে মার্ক্সবাদ। ভোলানাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা দ্বন্দ্বমূলক বস্তুবাদ, এই দ্বন্দ্বমূলক বস্তুবাদ বইটি মরিস কর্নফোর্থের ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজমের অনুবাদ। এছাড়া রয়েছে রাজশ্রী বসু ও বাসবী চক্রবর্তীর লেখা প্রসঙ্গ মানবী বিদ্যা। এবার আসব ইংরাজি বই। ইংলিশ বইয়ের মধ্যে রয়েছে আর ভার্গব অ্যান্ড এ আচার্য এডিটেড পলিটিক্যাল থিওরি অ্যান্ড ইন্ট্রোডাকশন। মোহিত ভট্টাচার্য অ্যান্ড অমল রয়ের লেখা পলিটিক্যাল থিওরি
ideas and institutions. S. Ramaswamy likha political theory, ideas and concepts. O.P. Gauber likha an introduction to political theory. এছাড়া রয়েছে জেসি জোহারের লেখা পলিটিক্যাল থিওরি, এছাড়া এসপি বর্মার লেখা মডার্ন পলিটিক্যাল থিওরি, মরিস কনফর্টের লেখা Dialectical materialism and Robin Goodfellow likha Marxism in a nutshell. এছাড়া রয়েছে টম Botmore edited a dictionary of Marxist thought. V.I. Lenin likha imperialism, the highest stage of capitalism. Margaret Walter se likha Feminism, a very short introduction. এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো এবং তোমার বন্ধুদেরও ভিডিওটি দেখার সুযোগ করে দাও। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্যে বলছি, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হেল্প মি আপলোড মোর অ্যান্ড মোর ভিডিওস। আর ডোন্ট ফরগেট টু হিট দিস বেল আইকন। যদি তুমি এই বেল আইকনে হিট করো তাহলে আমি যখন যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তুমি নোটিফিকেশন পাবে। আর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, এছাড়া ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতেও তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের কমেন্টটা করো। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। থ্যাংক ইউ।